হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওয়ার্ডে কীভাবে মাউস ছাড়া বাংলা এবং ইংলিশ কিবোর্ডের সাহায্যে পরিবর্তন করে টাইপ করা যায় এই কাজটি করতে হলে আমরা প্রথমে যাব ওয়ার্ড মাইক্রোসফট অফিস ওয়ার্ড মাইক্রোসফট অফিস ওয়ার্ড দুই হাজার সেভেন দুই হাজার টেন দুই হাজার ষোলো দুই হাজার তেরো সবগুলো ফাংশন একই কিন্তু থ্রিটার ফাংশন একটু ভিন্ন তো আমরা এখন যদি টাইপ করি বা বিজয় বা দিয়ে তাহলে আমাদের এখানে লাগবে সত্তরনি এমজি এবং এখানে লাগবে বাংলা ফন্ট তো এখানেটা আমরা চেঞ্জ করতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াল্টার বি চাপলে বাংলাদেশে যেইবি ওইবি কন্ট্রোল ওয়াল্টার বি চাপলেই এখানেটা চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে কিন্তু আমাদের এখান থেকে গিয়ে মাউস দিয়ে টিপে বের করতে হয় সত্তর নিয়ম যে এখান থেকে খুঁজে 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 বের করতে হয় কিন্তু যদি সেটা আমরা কিবোর্ডের সাহায্যে পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় তো এই কাজটি করতে হলে আমাদের প্রথমে যেতে হবে ফাইল ফাইল থেকে যেতে হবে অপশন অপশন থেকে যেতে হবে আমাদের কাস্টমাইজ কাস্টমাইজ রেপন তারপর আমাদের যেতে হবে আবার কাস্টমাইজ তারপর এখান থেকে আমাদের যেতে হবে ফন্ট তারপর এখান থেকে আমরা কিবোর্ডের সাথে যে ফন্টটা সিলেক্ট করতে যাচ্ছি ওই ফন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তো আমরা যাচ্ছি বাংলা বাংলা ফন্ট হলো সুতুন্নি এম জে এমজে তো এটাকে আমরা ফিট করব কিবোর্ড যে অল্টার চেপে এফ নাইন দিলেই আমাদের ওই জায়গার সূত্র নিয়ম যে চলে আসবে এইভাবে অল্টার চেপে এফ নাইন দিলাম তারপর এখানে অ্যাসিং তারপর আমরা ইংলিশটাকে ফিট করব কিবোর্ডের সাহায্যে তাহলে টাইমস নিউ রোমান এখানে আমরা অল্টার চেপে এফ এইট এইট দুইটা সুইচের সাথে ফিট করব তারপর এখানে ক্লিক ওকে আমার কীবোর্ডের সাথে ফিটিং হয়ে গিয়েছে ক্লিক ওকে এখন দেখেন আমরা টাইপ করছি আমরা এখন বাংলা টাইপ করতেছি আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি এখন আমার ইংলিশ লেখার প্রয়োজন তাহলে আমি আর এখান থেকে ই করব না তাহলে এখানে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াল্টার বি তারপর এই জায়গায় মধ্যে অল্টার চেপে ধরে এফ এইট যখন ফিটিং করেছিলাম এফ এইট এসে পড়েছে চলে আসছে আবার আমরা ইং বাংলা টাইপ করব কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি এবং অল্টার ধরে এফ নাইন দেখেন ওই জায়গায় সত্যি চলে আসছে আবার আমি লিখতে পারতেছি ঠিক আছে এইভাবে সহজেই আমরা কাজটা করে ফেলতে পারবো তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি বুঝেছেন তাহলে তো অনেক ভালো এবং আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের এটি হল জাতীয় কম্পিউটার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আইসিএ এখানে আমরা বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকি সরকারিভাবে তো যারা সরাসরি আমাদের সাথে আমাদের এখানে যে কোর্সগুলো রয়েছে তা হলো মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট কোর্স যদি আপনারা কেউ সরাসরি আমাদের কাছ থেকে শিখতে চান তাহলে আপনারা চলে আসবেন আমাদের নিম্নুক্ত ঠিকানায় এই কোর্সগুলো আর যদি অন ইউটিউব থেকে শিখতে চান তাহলে আমি এই কোর্সের উপরে সম্পূর্ণ ভিডিও কিন্তু অলরেডি আমি ছেড়েছি আপনারা ধাপে ধাপে দেখতে পারবেন পর্ব করে এখানে আছে গ্রাফিক্স অ্যান্ড পাবলিশ পাবলিকেশন গ্রাফিক্স ডিজাইনার যদি কেউ ভালো দক্ষ বা গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে আপনারা আমাদের এখানে এই কোর্সগুলো করতে পারেন সলিউশন হার্ডওয়্যার সলিউশন এটা হলো আপনার কম্পিউটারে যদি কোনো সমস্যা হয় কেউ ঠিক করবেন এই কোর্সগুলো আমরা এখানে শিখে থাকি তা আমাদের ঠিকানা হলো আবদুল্লাপুর ক্যাম্পাস আব্দুল রহিম শপিং কমপ্লেক্স মোবাইল মার্কেটের দ্বিতীয়তলা আবদুল্লাপুর দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা বিশেষ দ্রষ্টব্য এখানে আমরা প্রশিক্ষণ দেওয়ার পর সরকারি সার্টিফিকেট দিয়ে থাকি যদি আপনারা শিখতে চান এবং সরকারি সার্টিফিকেট আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর নাইন জিরো সেভেন ফাইভ সিক্স জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে আসতে পারেন ধন্যবাদ আমার ভিডিওতে দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্ল